সালাম আলাইকুম, বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আমি ষষ্ঠ সপ্তাহের অষ্টম শ্রেণী কৃষি বিজ্ঞানে হাজির হয়েছি। দেখো, তোমরা অষ্টম শ্রেণী অষ্টম বিষয় কৃষি শিক্ষা অ্যাসাইন নির্ধারিত ক্রম অ্যাসাইনমেন্ট 2 অধ্যায় বিষয়বস্তু শিরোনাম পঞ্চম অধ্যায় কৃষি উৎপাদন পাঠ 9 মিশ্র মাছ চাষের জন্য পুকুর প্রস্তুতি, ষষ্ঠ অধ্যায় আছে বনায়ন পাঠ 2 নার্সারি তৈরির কৌশল। এখানে আমাদের অ্যাসাইনমেন্ট যেটা মূল যে বিষয়টা সেটা হলো সৃজনশীল প্রশ্ন। 1 নম্বরে সখীপুর গ্রামের মিনারা বেগম বাড়ির পাশের 5 শতক জমির পুকুরে রুই, কাতলা, সিলভার কার্ফ ও কার্পিও মাছের মাছ চাষের উদ্যোগ নেন। এজন্য তিনি মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে প্রয়োজনীয় চুন সার প্রয়োগ করে পুকুর প্রস্তুত করেন। কতে বলা আছে প্রশ্ন, মিনারা বেগম পুকুরে কী পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন নির্ণয় করো। আর খতে আছে মিনারা বেগমের উদ্যোগটি মূল্যায়ন করো। আর 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে, পলি ব্যাগে চারা তৈরির সুবিধাজনক কেন ব্যাখ্যা করো। আর এখানে মূল্যায়ন নির্দেশক তোমাদের জানার দরকার আছে, এগুলি তোমরা অনুসরণ করে আমি লিখেছি। এগুলি সবই যা সবই লিখবা। এখানে মোল্লা নির্দেশকের যে মাপকাঠির আলোকেই আমরা উত্তরগুলি দেওয়ার চেষ্টা করেছি। পাঠ্যপুস্তকের আলোকে ধারণা প্রদান, সঠিক ধারণার সাপেক্ষে সারের পরিমাণ নির্ণয়, বিষয়বস্তু ধারণা প্রদান, পাঠ্যপুস্তক ও উদ্দীপকের আলোকে ব্যাখ্যা প্রদান, বিষয়বস্তু ধারণা ও উদ্দীপকের আলোকে সংশ্লেষণ বিশ্লেষণ সিদ্ধান্ত গ্রহণ। আর 2 নম্বর আছে বিষয়বস্তু সম্পর্কে ধারণা সুবিধাজনক কেন তার ব্যাখ্যা প্রদান। তো চলো এখন আমরা উত্তরটা দেখা শুরু করি। 1 নং সৃজনশীল প্রশ্ন উত্তর ক, আমরা জানি 1 শতক পুকুরের জন্য সার লাগে 100 থেকে 150 গ্রাম। তাহলে উদ্দীপকের উল্লেখিত 5 শতক পুকুরের জন্য সার লাগবে, এখানে হবে আমাদের লেখা ভুল হয়েছে, এখানে সার হবে সার লাগবে 500 থেকে 750 গ্রাম। অতএব মিনারা বেগম পুকুরে 500 থেকে 750 গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন। এখানে লেখা ভুল হয়ে গেছে, এখানে সার লিখবা তোমরা। এরপরে 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর খ, মিনারা বেগমের উদ্যোগটি যথার্থ বলে বিবেচিত। মিনারা বেগম বাড়ির পাশের 5 শতক জমির পুকুরে রুই, কাতলা, সিলভার কার্ফ ও কার্পিও জাতের মাছ চাষের উদ্যোগ নেন। এজন্য তিনি মৎস্য কর্মকর্তার পরামর্শে তিনি প্রয়োজনীয় চুন সার প্রয়োগ করে মাছ চাষের জন্য পুকুর প্রস্তুত করেন। আমরা ভাতে মাছে বাঙালি জাতি, বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাই দেশের মানুষের কাছে মাছ চাষ সম্ভাবনাময় একটি ব্যবসা। সঠিক উপায়ে মাছ চাষ করে অনেক লাভবান হওয়া যায়। মাছ চাষ করে পুষ্টির ঘাটতি পূরণ করা যায়। অল্প সময়ে অধিক লাভবান হওয়ার জন্য অন্যতম পদ্ধতি হচ্ছে মাছ চাষ। পুকুরে নিয়মিত চুন সার খাদ্য দিলে মাছ মাছ অনেক দ্রুত বড়, এখানে মাছ হবে, এখানে লেখা ভুল হয়েছে, মাছ চাষ অনেক মাছ দ্রুত বড় হয়। চুন পানি পরিষ্কার করতে এবং পানির ঘোলাটে ভাব দূর করতে ব্যবহৃত হয়। চুন পানির পিএস মান নিয়ন্ত্রণ করে এবং রোগ জীবাণু ধ্বংস করে। এখানে একটা কথা বলে নিই, এখানে পিএইচ বলতে কী বোঝায়, পিএইচ হলো পিএইচের রেঞ্জ 0 থেকে 14 পর্যন্ত, পিএইচের মান 0 থেকে 14 পর্যন্ত। এখন পিএইচের মান যখন 7 হবে তখন এর নিরপেক্ষ হবে, অ্যাসিড হবে না, ক্ষারও হবে না। পিএইচের মান যখন 0 থেকে 7 পর্যন্ত থাকে তখন সেটা হবে অ্যাসিড, অম্লতা ভাব দেখাবে। আর 7 থেকে 14 এটা ক্ষারীয় অবস্থা দেখাবে। মানে আমাদের মাছ চাষ করতে আমাদের নির্দিষ্ট পিএসের মধ্যে মাছ চাষ করতে হবে, বেশিও করা যাবে না, কমও করা যাবে না। পিএসের মান যখন কম হবে তখন এসির পরিমাণটা 0 থেকে যখন 3 হবে পিএসের মান, তখন সেটা তীব্র এসিড, এই জন্য সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেটা আমরা এখানে লিখেছি, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চুন সহায়তা করে এবং বিষাক্ত গ্যাস দূর করে থাকে। তো এখানে যখন এসিডের পরিমাণটা যখন বেশি হয়ে যাবে তখন আমরা কি চুন প্রয়োগ করি। তাই পুকুরে মিনারা বেগম এর চুন প্রয়োগ উদ্যোগটি যথার্থ ছিল। উপরোক্ত আলোচনা থেকে আমরা একই কথাটি বলতে পারি যে মিনারা বেগমের উদ্যোগটি যথার্থ হয়েছে। পিএইচ দেওয়ার পরেই সেখানে
যে মাছ চাষের যে পানি সেখানে ওই এসিডের পরিমাণটা হ্রাস পেয়েছে, ফলে ফলে মাছ চাষের উপযোগী হয়েছে, তাহলে মিনারা বেগমের উদ্যোগটি যাতে হয়েছে। এরপরে 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর, পলি ব্যাগে চারা তৈরি করা সুবিধাজনক, বিভিন্ন ধরনের ফল ও বনজ গাছের চারা উৎপাদনের জন্য সরাসরি বীজ অথবা অঙ্কুরিত বীজ পলি ব্যাগে বপন করা যায়। পলি ব্যাগের চারা উৎপাদনের অনেক সুবিধা থাকায় বেশিরভাগ ফলস ও বনজ চারাই পলি ব্যাগে উৎপাদন করা হয়। পলি ব্যাগে চারা উৎপাদন করার প্রধান সুবিধাগুলো হলো, 1 নম্বরে পলি ব্যাগ ব্যবহার করার কারণে টবের প্রয়োজন হয় না। 2 নম্বরে পলি ব্যাগে চারা উৎপাদন করা খুবই সাশ্রয়ী। 3 নম্বরে পলি ব্যাগ যে কোনো মাপের এবং ঘনত্বের তৈরি করা যায়। 4 নম্বরে পলি ব্যাগগুলো সাধারণত মজবুত ও দীর্ঘস্থায়ী হয়ে থাকে। 5 নম্বরে পলি ব্যাগগুলো হালকা হওয়ায় সহজে পরিবহনযোগ্য। 6 নম্বরে পলি ব্যাগে চারা পরিবহনে সাধারণত চারার কোনো ক্ষতি হয় না। 7 নম্বর পলি ব্যাগে চারা রোপণ করা সহজ। 8 নম্বর পলি ব্যাগে উৎপাদিত চারার পরিচর্যা করা সহজ। 9 নম্বর পলি ব্যাগে উৎপাদিত চারার মৃত্যু হার অনেকাংশে কম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের অ্যাসাইনমেন্টটা ভালোভাবেই বুঝতে পারছো। তোমরা বেশি বেশি করে আমার অ্যাসাইনমেন্টটা যদি ভালো লাগে থাকে বেশি বেশি করে শেয়ার করবা, কমেন্ট করবা, লাইক দিবা। আর হ্যাঁ, তোমরা বিনা প্রয়োজনে করোনা মহামারীর মধ্যে কেউ বাহিরে যাবে না, বেশি প্রয়োজন হয়ে গেলে তখন অবশ্যই মুখে মাস্ক পরিধান করবে। যারা হাসি কাশি তাদের থাকে তাদের থেকে একটু দূরে থাকবে। আর হ্যাঁ, তোমাদের একটা বিষয় এখানে অবশ্যই মনে রাখতে হবে, এটা কিন্তু আমাদের শুধু অ্যাসাইনমেন্টের জন্যই আমরা এটা এই মানে চ্যানেলটা আমরা তৈরি করে নেই। আমরা তোমরা আমার চ্যানেলটা যখন তোমরা সার্চ করবো দেখবে যে আমি বিভিন্ন ক্লাসের বিশেষ করে গণিত বিজ্ঞান ক্লাস দিয়েছি। আমার এই ক্লাস তোমাদের জন্য অব্যাহত থাকবে। যারা নতুন বছরে পদার্পণ করছো তোমাদেরকে অনেক অনেক শুভকামনা জানাই। ডিসেম্বর মাস জানুয়ারি তোমরা নতুন ক্লাসে তোমরা উত্তীর্ণ হচ্ছ, তো তোমরা আমার চ্যানেলের সাথেই থাকবা। আমি বিশেষ করে আবারও বলি যে গণিত বিজ্ঞান 6 থেকে 10 শ্রেণী পর্যন্ত বিভিন্ন ক্লাসের তোমরা পড়াগুলি আমার চ্যানেলে পাইবা। তো আমাদের চ্যানেলে থাকবা, সাবস্ক্রাইব করবা, যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নিবা। তো কথা আর না বাড়ি আজ এখানে রাখি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।